ওয়েলকাম ফ্রেন্ডস, বেথুয়াডোহরি কলেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোমনাথ নন্দন, ফ্যাকাল্টি অফ ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি। আজকে আমি আলোচনা করব কোস্টাল ইরোশনাল ল্যান্ডফর্মস, যেটা আমাদের অ্যাকর্ডিং টু সিবিসিএস কারিকুলাম কোর কোর্স ওয়ানের জিওমরফোলজির একটা বিষয়। ওকে, লেটস টেক অন। আচ্ছা, প্রথমে আমরা ডিসকাস করব ওয়েভস নিয়ে। ওয়েভস বলতে সমুদ্র স্রোতকে বোঝাচ্ছে। সেই ওয়েভস কীভাবে ল্যান্ডফর্মসগুলো সৃষ্টি করে তার উপর আমরা ডিসকাস করব। এটা টোটালি সমুদ্রের ফেজ বা উন্মুক্ততার উপর নির্ভর করে এবং সেই সঙ্গে বাতাসের গতিবেগ কেমন থাকছে, যার উপর আমাদের ওয়েভসের গতিবেগও নির্ভর করে। এর বেসিসে আমরা ওয়েভসকে প্রধানত দুভাগে ভাগ করতে পারি। একটা হলো ডেস্ট্রাকটিভ ওয়েভস বা ধ্বংসকারী তরঙ্গ, যেটাকে আমরা বলতে পারি। এক্ষেত্রে দুটো টার্মিনোলজির সঙ্গে আমাদের পরিচিত হতে হবে, সেটা হলো ব্যাকওয়াশ অ্যান্ড সোয়াশ। সোয়াশ ব্যাকওয়াশ কী, এই বিষয়টা আমি পরের স্লাইডে বলছি আরেকটু ডিটেলসে। আচ্ছা, ডেস্ট্রাকটিভ ওয়েভসের ক্ষেত্রে ব্যাকওয়াশের শক্তি বেশি হয় দ্যান সোয়াশ, তার জন্যই উপকূল এলাকা বেশি হারে ক্ষয়প্রাপ্ত হয়। একইভাবে কনস্ট্রাকটিভ ওয়েভ, যেটা পুরোপুরি একটা কন্ট্রাডাক্টরি বিষয় টু ডেস্ট্রাকটিভ ওয়েভ, এক্ষেত্রে আমাদের সোয়াশের শক্তি বেশি হয় দ্যান ব্যাকওয়াশ। ওকে, লেটস দ্য নেক্সট স্লাইড। আচ্ছা, এখানে আমরা সোয়াশ কোনটা ব্যাকওয়াশ কোনটা এটা বুঝবো। প্রথমে আমরা যেখানে দেখতে পাচ্ছি, আমার কাজজারটা আপনারা একটু লক্ষ্য করবেন, যে প্রথম ক্ষেত্রে স্ট্রং ব্যাকওয়াশ, অর্থাৎ এক্ষেত্রে ব্যাকওয়াশের শক্তি অধিক হচ্ছে এবং এটা একইভাবে আমাদের যেটা ডেস্ট্রাকটিভ ওয়েভস, সেই ডেস্ট্রাকটিভ ওয়েভের ছবি। আচ্ছা, এখানে স্ট্রং ব্যাকওয়াশ, ব্যাকওয়াশ হলো যে তরঙ্গটা আমাদের উপকূল ভাগ থেকে সমুদ্রের দিকে নেমে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ব্যাকওয়াশ। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এক্ষেত্রে ব্যাকওয়াশের শক্তি অনেকটাই বেশি দ্যান সোয়াশ। ওকে, তার জন্য এখানে আমাদের যে উপকূল এলাকা সেটা ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর তার জন্যই এর নাম ডেস্ট্রাকটিভ ওয়েভস। একইভাবে কনস্ট্রাকটিভ ওয়েভস, কনস্ট্রাকটিভ ওয়েভস আপনারা দেখতে পাচ্ছেন একটা মৃদু ঢালের ওপর সৃষ্টি হয়েছে, যেখানে সোয়াশের শক্তি অধিক। সোয়াশের শক্তি অধিক হওয়ার জন্য সমুদ্র তরঙ্গ বাহিত নুড়ি, কাঁকড়, বালি, এগুলো উপকূল এলাকায় একটা কনস্ট্রাকটিভ রোল প্লে করছে, যার ফলে উপকূল এলাকা গঠিত হচ্ছে, আর তার জন্যই এর নাম কনস্ট্রাকটিভ ওয়েভস। ওকে, ব্যাক টু দ্য নেক্সট স্লাইড। ইরোশনাল প্রসেসগুলো কি, কোস্টাল ইরোশনাল প্রসেসগুলো নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। কোস্টাল ইরোশনালের বিভিন্ন প্রসেস আছে, যার মধ্যে প্রথম প্রসেস হলো হাইড্রোলিক অ্যাকশন। হাইড্রোলিক অ্যাকশন কি? হাইড্রোলিক অ্যাকশন কিছুই না, আমরা যখন কোনো সমুদ্র তরঙ্গ উপকূল ভাগে এসে আছে পড়ে, তখন আপনারাও জানেন সেক্ষেত্রে একটা বিশাল শক্তি ক্রিয়া করে, যার ফলে উপকূল ভাগ ক্ষয়প্রাপ্ত হয় বেসিক্যালি। আর এই হাইড্রোলিক অ্যাকশন জাস্ট লাইক হ্যামার উপকূল এলাকায় বা উপকূলের স্থলভাগে এসে আছে পড়ে এবং উপকূল এলাকাকে ক্ষয়প্রাপ্ত করে তোলে। আচ্ছা, একেই আমরা বলছি হাইড্রোলিক অ্যাকশন। হাইড্রোলিক অ্যাকশনের বাংলা বলতে গেলে বলতে হয় জলপ্রবাহজনিত ক্ষয়। এরপরে আসছি অ্যাব্রেশন। অ্যাব্রেশন কিছুই, অ্যাব্রেশন হলো অবঘর্ষজনিত ক্ষয়। অবঘর্ষজনিত ক্ষয় কীভাবে হয়? অবঘর্ষজনিত ক্ষয় হলো সমুদ্র তরঙ্গ বাহিত নুড়ি, কাঁকড়, বালি, পলি, যেগুলোই সমুদ্র তরঙ্গ বয়ে নিয়ে আসছে, সেই নুড়ি, কাঁকড়, বালি, পলি উপকূল ভাগের সঙ্গে যে ঘর্ষণের সৃষ্টি করছে এবং তার ফলেও আমাদের উপকূল ভাগ ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর এটাও একটা ভালো পরিমাণে ক্ষয়প্রাপ্ত হয়। আপনারা সবাই জানেন যে উপকূল এলাকায় বেশিরভাগ দেখা যায় নদীর মধ্যে সেডিমেন্ট বেশি থাকে, আর সেই নদী বাহিত নুড়ি, কাঁকড়, বালি উপকূল অঞ্চলে একইভাবে উপকূল বাহিত শিলার, উপকূল বাহিত নুড়ি, কাঁকড়, বালির সঙ্গে শিলার যে ঘর্ষণ, সেই ঘর্ষণের ফলে যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে বা উপকূল ভাগ যেভাবে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সেই প্রসেসটাকে আমরা বলছি অ্যাব্রেশন। আচ্ছা, অ্যাব্রেশনের পর আমরা আসছি সলিউশনে। সলিউশন মানে আপনারা সবাই জানেন দ্রবণ প্রক্রিয়া। আমরা সবাই জানি যে দ্রবণ, চুনাপাথর, ডলোমাইট, এগুলো হলো দ্রবণীয় শিলা। এই দ্রবণীয় শিলা বা ক্যালকেরিয়াস রক বলা যায়, সলিউবল রক্স বলা যায়, এই রক্সগুলো সহজেই জলের সংস্পর্শে এসে এবং সহজেই দ্রবীভূত হয়ে পড়ে এবং এই দ্রবীভূত হলেই সেখানে শিলাস্তর ক্ষয়প্রাপ্ত হয় এবং এর ফলে সমুদ্রের এলাকার যে শিলারাশি সেগুলো ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর এই সলিউশন বা দ্রবণীয় পদ্ধতিতে যে ক্ষয় তাকেই আমরা দ্রবণ বলছি। কম্প্রেসড এয়ার, আচ্ছা এক্ষেত্রে কম্প্রেসড এয়ারের একটা বড় প্রশ্ন থাকছে, কম্প্রেসড এয়ার কী করে সমুদ্র তরঙ্গকে ক্ষয়প্রাপ্ত করে? কম্প্রেসড এয়ার কিছুই না, আমরা এয়ার বাবল লক্ষ্য করা যায় প্রত্যেকটা সমুদ্র তরঙ্গের মধ্যেই, আমরা বিভিন্ন বাবল লক্ষ্য করা যায় বা
সেই বাবলের মধ্যে কি ফ্রাইট এয়ার হিসাবে অবস্থান করে বায়ু, আর এই বায়ুর মধ্যেও একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি থাকে শিলাস্তরকে ক্ষয়প্রাপ্ত করার, তাই এটা অল্প পরিমাণে হলেও সমুদ্রের কোস্টাল রিজিয়ানকে ক্ষয়প্রাপ্ত করে। এগুলোই আমাদের ইরোশনাল প্রসেস, যেগুলো আমাদের কোস্টাল অঞ্চলের ভূমিরূপকে বিভিন্নভাবে প্রভাবিত করে। ব্যাক টু দ্য নেক্সট স্লাইড। ইরোশনাল রেট ডিপেন্ডস অন কোন কোন বিষয়ের ওপর আমাদের ইরোশনাল রেট নির্ভর করছে, এই ডিপেন্ডস অন বেশ কিছু বিষয় আছে এখানে। এখানে আমরা প্রথমেই স্লাইডে দেখতে পাচ্ছি রকস টাইপস আছে, রকসের ধরন কীরকম, বা সেখানে ক্ষয়কারী রক কতটা ক্ষয় সহ্য করতে পারছে তার উপর নির্ভর করছে। যেমন যদি সলিউবল রক হয় সেক্ষেত্রে খুব তাড়াতাড়ি সেটা দ্রবণীয় প্রক্রিয়ায় দ্রবীভূত হয়ে যাচ্ছে এবং ক্ষয়প্রাপ্ত হচ্ছে। একইভাবে ডিগ্রি অফ এক্সপোজার, সেখানে উন্মুক্ততা কত আছে, জাস্ট লাইক ফেচ, সেই উন্মুক্ততার উপরও নির্ভর করছে। অ্যামাউন্ট অফ প্রোটেক্টিভ ইন্টারফিয়ার্স বাই ম্যান, মানে মানুষের এখানে হিউম্যান অ্যাক্টিভিটিও অনেকটা ডিপেন্ড করছে। ওয়েব টাইপ, কি ধরনের ওয়েব সেখানে লক্ষ্য করা যাচ্ছে, কনস্ট্রাকটিভ অর ডিস্ট্রাকটিভ। স্লোপ অফ শোর লাইন, শোর লাইনের কেমন ধরনের স্লোপ লক্ষ্য করা যাচ্ছে তার ওপরও নির্ভর করছে। আচ্ছা, এবারে আমরা ইরোশনাল ল্যান্ডফর্মসগুলো নিয়ে আলোচনা করব। ইরোশনাল ল্যান্ডফর্মসের প্রথমেই আমাদের আছে সি ক্লিফ বা সমুদ্র ভিগু। সমুদ্র ভিগু কী করে সৃষ্টি হয়? সমুদ্র ভিগু প্রথমে সমুদ্র তরঙ্গ দ্বারা কোনো উপকূল অঞ্চলে আঘাতপ্রাপ্ত হয় এবং সেখানে খাঁজের সৃষ্টি হয়। তারপরে ক্রমাগত সেই খাঁজ ক্রমশ বাড়তে থাকে এবং বাড়ার ফলে সেখানে খাড়া যে ঢাল সৃষ্টি হয়, যেটা সমুদ্রের দিকে উন্মুক্ত থাকে, সেই উপকূল থেকে উত্থিত খাড়া ঢালকেই আমরা সমুদ্র ভিগু বলছি। আচ্ছা, এখানে একটা রিট্রিয়েটিং কথা লেখা আছে, ক্লিফের রিট্রিয়েটিং ঘটে বা পশ্চাৎ অপসারণ ঘটে। আপনারা সবাই জানেন যে খাড়া ঢালের নিচের দিকে ক্রমশ ক্ষয় বাড়ছে এবং উপকূল অঞ্চলের ক্রমশ সমুদ্রের দিকে ঝুঁকছে ভিগু অঞ্চলটি, এবং এর ফলে ভিগু একসময় ভেঙে পড়ে, সামনের দিকটা ধসের সৃষ্টি হয়, আর এর ফলেই ক্লিফের রিট্রিয়েটিং ঘটে বা পশ্চাৎ অপসারণ ঘটে। ক্লিপসের উদাহরণ ক্লিপস অফ মোহর, কোক্লেয়ার ইটিসি। এখানে আমরা সি ভিগু বা সমুদ্র সি ক্লিপসের ছবিটা এখানে দেখতে পাচ্ছি। এখানে 2D ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি বিষয়টা, এই যে প্রথমে এখানে খাঁজের সৃষ্টি হয়েছে, খাঁজের সৃষ্টি হওয়ার পর সেটি ক্রমশ উপকূলের দিকে উন্মুক্ত হয়েছে, তারপরে এই পোর্শনটি পরে আবার ভেঙে সমুদ্রের দিকে চলে আসছে এবং এর ফলে ভিগুর ক্রমশ পেছনের দিকে সরে যাচ্ছে, যেটাকে আমরা বলছি পশ্চাৎ অপসারণ। এখানে আমাদের যে 3D ডায়াগ্রাম বা রিয়াল ডায়াগ্রামের ছবি দেওয়া আছে সি ক্লিপসের, আপনারা দেখতে পাচ্ছেন নিচেও দেওয়া আছে। এখান থেকে বিষয়টি আরও পরিষ্কার হচ্ছে যে কেমনভাবে খাড়া ঢাল সমুদ্রের দিকে উন্মুক্তভাবে দাঁড়িয়ে আছে। ওকে, এবারে আমরা আরও কিছু ভূমিরূপ নিয়ে আলোচনা করব, যেমন সি কেভ, সি আর্চ, সি স্ট্যাগ অ্যান্ড স্ট্যাম। সি কেভ কীভাবে সৃষ্টি হয়, সমুদ্র ভিগু কীভাবে সৃষ্টি হয়? আমরা প্রথমেই জেনেছিলাম যে সলিউশন পদ্ধতি সমুদ্র ভিগুর সৃষ্টিতে একটা বিশেষ ভূমিকা বা কোস্টাল অঞ্চলের ল্যান্ডফর্ম সৃষ্টিতে একটি বিশেষ ভূমিকা গ্রহণ করে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে উপকূল ভাগের কোনো একটি অংশে, এই যে এখানে যে পার্টটি চিহ্নিত করা আছে রেড কালারের সার্কেল করে, এই অঞ্চলে আমরা দ্রবণীয় শিলাস্তর লক্ষ্য করতে পাচ্ছি। এই দ্রবণীয় শিলাস্তরের মাঝে সমুদ্রের জল কোনো কারণে প্রবেশ করেছে এবং এই অঞ্চলটিকে ক্ষয়প্রাপ্ত করেছে। ক্ষয়প্রাপ্ত করে এখানে যে ফাঁকা উন্মুক্ত স্থান সৃষ্টি করেছে সেই স্থানটিকেই আমরা বলছি কেভ বা গুহা। আমরা গুহা মানে জানি, গুহার ডেফিনেশনও জানি যে গুহা মানে কিছুই না, এটি একটি ফাঁকা শূন্যস্থান। আচ্ছা, গুহার কেভ, অনেক সময় যে গুহার কেভ দুই দিক থেকে সমুদ্রের জল ঢুকে, অনেক এই যেমন এই শিলাস্তরটি আমরা দেখতে পাচ্ছি এই দিক দিয়ে নদীর জল ক্রিয়া করছে এবং একইভাবে এর অপোজিট দিক দিয়েও নদীর জল ক্রিয়া করছে এবং নদীর জল এই গুহার অঞ্চলটিকে পুরোপুরি ক্ষয়প্রাপ্ত করে দিচ্ছে যতটা নদীর জলের সংস্পর্শে আসছে। এর ফলে সমুদ্রের মানে গুহার গুহার ছাদ তো এক গেস কি হলো, একইভাবে বিপরীত দিক থেকে নদীর জল ক্রিয়া করে এখানে যে ছাদ সদৃশ ভূমিরূপ সৃষ্টি হচ্ছে বা খিলান সদৃশ ভূমিরূপ সৃষ্টি হচ্ছে, একেই আমরা বলছি সি আর্চ। সি আর্চের ফলে পর্যায়ক্রমিক আমাদের যে ভূমিরূপটি আছে সেটা হলো স্ট্যাক অ্যান্ড স্ট্যাম। খিলানের ছাদ ধসে গেলে বা সি আর্চের ছাদ ধসে গেলে সেটি পুরোপুরিভাবে উপকূল এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আপনারা এখানে দেখছেন যে এই শিলাস্তরটি একইভাবে উপকূল এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই এই শিলাস্তরটি যেটি উপকূল এলাকা থেকে দেখা যাচ্ছে এবং উপকূল এলাকা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, এটিকে আমরা বলছি স্ট্যাক, এবং স্ট্যাক ক্রমশ
ক্ষয়প্রাপ্ত হয়ে যখন আরও ছোট শিলায় পরিণত হয় এবং সমুদ্রের জলের টোটালি তলায় চলে যায় বা সমুদ্রের জলের তলায় নিমজ্জিত হয়ে যায় সেটিকে আমরা বলছি স্ট্যাম। এখানে আমরা স্ট্যাকের ছবি দেখতে পাচ্ছি যে কীভাবে সেটি উপকূল এলাকা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং একইভাবে সেখানে ইরোশনাল প্রসেস চলছে। পরের ভিডিওতে আমরা যে সমুদ্রের সঞ্চয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করব। এর জন্য আপনারা পরের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক অ্যান্ড শেয়ার করুন, এবং সেই সঙ্গে বেথুয়া আলী কলেজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংকস এ লট।